আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে লিনাক্সের মধ্যে কিভাবে একটি সার্ভার থেকে অন্য আরেকটি সার্ভারে রিমোট লগ ইন করা যায় এসএসএস অথবা সিকিউর শেলের সাহায্যে সেটি শিখতে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের ল্যাব সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এটি হচ্ছে আমার সার্ভার ওয়ান লিনাক্স ওয়ান, এটি হচ্ছে আমার লিনাক্স টু। লিনাক্স ওয়ানের সার্ভার নেম হচ্ছে সার্ভার ওয়ান, লিনাক্স টু এর সার্ভার নেম হচ্ছে সার্ভার টু। প্রথমে আমাদের যেটি এস্টাবলিশ করতে হবে, দুইটি সার্ভারের আইপি কনফিগারেশন ঠিক থাকতে হবে এবং দুইটি সার্ভারের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ থাকতে হবে। আমাদের প্রথম সার্ভার আইপি কনফিগারেশনটা একটু দেখি। আইপি অ্যাড্রেস, আমাদের প্রথম সার্ভারটা আইপি হচ্ছে 192.168.0.150। সেকেন্ড সার্ভার আইপিটা আমরা চেক করব 0.20। দেখতে পাচ্ছেন 0.20। দুইটি সার্ভারের মধ্যে অবশ্যই পিং কানেক্টিভিটি থাকতে হবে। আমরা এই সার্ভার থেকে প্রথম সার্ভারের টেস্ট করব। দেখতে পাচ্ছেন আমরা পিং রেসপন্স পাচ্ছি। তাহলে আমরা একটি সার্ভার থেকে অন্য সার্ভারে রিমোট লগ ইন অবশ্যই করতে পারবো। ইন রিয়েল লাইফ, রিয়েল লাইফের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিমোট লগ ইন হওয়ার জন্য দুইটি সার্ভারের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ দুইটি সার্ভারে রিচেবল হতে হবে। তাহলে আমরা যেটি করব আমাদের এই প্র্যাকটিক্যালিটিতে, সেটি হচ্ছে প্রথম সার্ভার থেকে দ্বিতীয় সার্ভার লগ ইন করবো এসএসএস এর মাধ্যমে। তাহলে এসএসএস এর কমান্ডটি হচ্ছে এসএসএইচ স্পেস, আপনি আপনার সেকেন্ড সার্ভার আইপিটি দিয়ে দেবেন। আমাদের সেকেন্ড সার্ভার আইপি হচ্ছে 192.168.0.200। অবশ্যই ইয়েস, ইয়েস কমপ্লিটলি লিখতে হবে। রুট সার্ভার পাসওয়ার্ডে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড সার্ভারের রুট অ্যাট দ্য রেট দিস আইপি, অর্থাৎ সেকেন্ড সার্ভারের পাসওয়ার্ডটি চাচ্ছে, আপনার কাছে ক্রিডেনশিয়াল চাওয়া হচ্ছে। আপনার আমাদের এখন পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, অথেন্টিকেশন ডান, অর্থাৎ আমরা এখন সেকেন্ড সার্ভারে লগ ইন করে আছি। তাহলে আমরা কী করবো এখন? সেকেন্ড সার্ভারে আমরা যেটি করতে পারি, আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা প্রথমে একটু ডিরেক্টরি চেঞ্জ করি, চেঞ্জ ডিরেক্টরি, আমরা ভিডিওস ডিরেক্টরিতে যাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা প্রথম লগ ইন করেছিলাম প্রথম সার্ভারে, প্রথম সার্ভার থেকে লিনাক্স ওয়ান থেকে লিনাক্স টুতে আমরা এসএসএস বা সিকিউর শেল সাহায্যে লগ ইন করলাম। এখন আমরা হচ্ছি সেকেন্ড সার্ভার লগ ইন করা, সেকেন্ড সার্ভারকে ডিরেক্টরি চেঞ্জ করলাম, চেঞ্জ ডিরেক্টরি ভিডিওস, অর্থাৎ আমরা এখন ভিডিওস ডিরেক্টরিতে আছি। আমরা এই ডিরেক্টরিতে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, টাচ ফাইল নেম দিচ্ছি টোয়েন্টি সেন্টার। আর তাহলে অবশ্যই একটি ফাইল ক্রিয়েট হয়েছে দ্বিতীয় সার্ভারে। এখন আমরা ফাইলটি কোথায় ক্রিয়েট হয়েছে দ্বিতীয় সার্ভার আমরা গ্রাফিক্যালি সেটি একটু চেক করব। আমরা দ্বিতীয় সার্ভার আসলাম, টার্মিনে ক্লোজ করে দিচ্ছি, ফাইলস ভিডিওস, দেখতে পাচ্ছেন ফাইলটি অনেক একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এখন সেকেন্ড যে পার্টটা শিখব সেটি হচ্ছে এ ফাইলটিকে দ্বিতীয় সার্ভার থেকে প্রথম সার্ভারে সিকিউর কপি করব, অর্থাৎ সিকিউরলি কপি করে ট্রান্সফার করে নিয়ে আসবো। তাহলে সেই কমান্ডটি শিখতে যাচ্ছি, সেই কমান্ডটি হচ্ছে এসসিপি সিকিউর কপি। ফাইল নেমটি আপনাকে দিতে হবে, ফাইল হচ্ছে ফাইল টোয়েন্টি, ফাইল নেম যে সার্ভার ট্রান্সফার হয়ে আসবে, অর্থাৎ আমার এই সার্ভারে ট্রান্সফার হয়ে আসবে। তাহলে আমাদের যেটি করতে হবে, এই সার্ভারের ক্রিডেনশিয়াল দিতে হবে রুট অ্যাট দ্য রেট এই সার্ভার আইপি, প্রথম সার্ভার আইপি 192.168.0.150। আমাদের প্রথম সার্ভার আইপি হচ্ছে 0.150। তাহলে কোথায় আসবে সেটি আমরা এখন আমাদের ডিরেক্টরি দেখিয়ে দিতে হবে, স্ল্যাশ রুট, রুট ডিরেক্টরি আসবে, কোথায় আসবে এবং লোকেশনটি দেখিয়ে দিতে হবে, রুট ডিরেক্টরি ডেস্কটপ আসবে। ইয়েস, আপনার ক্রিডেনশিয়াল চাওয়া হচ্ছে, পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম সার্ভার যেহেতু আসতে ফাইল ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে আপনার ক্রিডেনশিয়াল চাওয়া হচ্ছে। আর প্রথম সার্ভার ক্রিডেনশিয়াল দিয়ে দিচ্ছি, পারমিশন ডিনাইড, সামথিং আমার পাসওয়ার্ডটি ভুল হয়েছে, আমি পাসওয়ার্ডটা আবার দিচ্ছি।
পারমিশন টি আবার ডিনেট হয়ে গেল। দুঃখিত, আমার পাসওয়ার্ডটি এখন কারেক্ট হয়েছে এবং কারেক্ট হওয়ার সাথে সাথে ফাইলটি ট্রান্সফার হয়ে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটি এখানে দেখা যাচ্ছে। আমরা ফাইলটিকে যে লোকেশনে নিয়েছি সেটি হচ্ছে রুট ডেস্কটপ। চলো আমরা গ্রাফিক্যালি সেটি চেক করি। সার্ভার ওয়ান দেখতে পাচ্ছেন রুটের ডেস্কটপে ফাইলটি, ডেস্কটপে ফাইল 20 ফাইলটি। সো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে খুব ছোট অল্প কমান্ডের সাহায্যে আমরা এক সার্ভার থেকে অন্য সার্ভারে ফাইল ট্রান্সফার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে কমান্ডগুলো লেখা থাকবে, আপনার প্রয়োজনে সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।